আসসালামু আলাইকুম, শাহনাজ রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে মজাদার একটি রেসিপি শেয়ার করব, চিকেন রোস্টের রেসিপি। আমি সবসময় যেভাবে চিকেন রোস্ট রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা খুব মজা হয় খেতে। প্রথমে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি তেল দিয়ে, এভাবেই ভেজে নিব, এর মধ্যে আর কিছু দিতে হবে না, হালকা করে ভেজে নিতে হবে। আমি মশলা সবসময় গুলে নিই, আপনার ইচ্ছা করলে পানিতে গুলে নিতে পারেন অথবা তরল দুধ নিয়ে গুলে নিতে পারেন। এখানে অল্প করে পানি অথবা তরল দুধ নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আর লবণ দিয়েছি অল্প করে। এখানে দিয়েছি কাঁচামরিচ বাটা, জয়ফল, জয়ত্রী একটু পানিতে ব্লেন্ড করে দিয়েছিলাম এর মধ্যে। এই মশলার মিশ্রণ আমি এখন এক সাইডে রেখে দিব। রান্না করার জন্য প্যানে দিয়েছি তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি দারচিনি, এলাচ আর তেজপাতা। এখন দিয়ে দিলাম সেই মশলার মিশ্রণ, আর দিয়েছি এর মধ্যে টক দই, টক দই দিয়েছি অল্প করে। এখন ভালোমতো কষাতে হবে। কষানোর পর এর মধ্যে দিয়ে দিব বেজে রাখা সেই চিকেন, চিকেন দিয়ে আবার কষাতে হবে। রান্নাটা শুধু কষানোতেই হবে, এখানে আর বাড়তি পানি দিতে হবে না। ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে চিকেনগুলো ভালোমতো সিদ্ধ হবে। এখানে আপনার ইচ্ছা করলে তরল দুধ দিতে পারেন। এই চিকেনগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা, কাজু বাদাম বাটা, আর হচ্ছে কাঠবাদাম বাটা, এই দুটো বাদাম বাটা আপনারা দিতে পারেন এর মধ্যে। অল্প করে চিনি দিয়ে দিলাম, আর হচ্ছে ঘি। এখন সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন চিকেনগুলো ভালোমতো সিদ্ধ হয়। এই জন্য রোস্ট রান্না করতে বেশি সময় লাগে না, সব কিছু যদি হাতের কাছেই থাকে তাহলে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দেব পেঁয়াজ বেরেস্তা। এখানে ঘি দিয়ে দেব, আবার ঘি যত বেশি দেওয়া হবে খেতে তত বেশি মজা হবে। নেড়ে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অল্প আঁচে চিকেন রোস্ট রান্না করে নেব। এখন আর ঢাকনা দিয়ে রাখতে হবে না, ঢাকনা খুলে নিয়েছি, চিকেন রোস্ট আমার রেডি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আমি শাহনাজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।